আমাদের ঘরগুলো এমন একটি ঐক্যের জায়গা যেখানে অনেক ধরনের শক্তির অবস্থান বিদ্যমান। চিন্তা, অনুভূতি ও আবেগ এগুলো নির্দিষ্ট ধরনের শক্তির উৎস, কিন্তু এগুলোর ভিন্ন নেতিবাচক শক্তিকেও আকর্ষণ করে। ঘরের সদস্য, প্রতিবেশী কিংবা অতিথিরাও এসব অশুভ শক্তি বহন করে নিয়ে আসতে পারে, যা আমাদের মানসিকতা ও সচ্ছলতাকে ক্ষতিগ্রস্ত করে। নেতিবাচক আবেগ, চিন্তা, কোনো নির্দিষ্ট ঘটনা এবং অতিরিক্ত মানসিক চাপের কারণেও এসব শক্তির উদয় হয়। ঘর হলো স্পঞ্জের মতো, এখানে যাই ঘটুক না কেন তার দেয়াল, আসবাবপত্র, কার্পেট, ছাদ ও অন্যান্য বস্তু তা শুষে নেয়। কিন্তু বড় বড় নেতিবাচক শক্তি শুষে নেওয়ার ফলে সেখানে স্তূপ হয়ে যায়, আর তাই ঘর থেকে এসব অশুভ নেতিবাচক শক্তি শনাক্ত করা জরুরি, না হলে এসব শক্তি আপনার সারা জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনি অর্থ সংকটে পড়তে পারেন, কিংবা পরিবারের সদস্যদের মধ্যকার সম্পর্কগুলোকেও একে ক্ষতিগ্রস্ত করতে পারে। সংসারে তার নেতিবাচক প্রভাব পড়বে, ফলে উদ্বিগ্নতা আপনাকে গ্রাস করবে, আপনি অস্থিরতায় ভুগবেন, ভেঙে পড়বেন, বেঁচে থাকার ইচ্ছা শক্তিটাও নষ্ট হয়ে যেতে পারে। এসব উপসর্গ প্রাথমিকভাবে বোঝা যায় না, তাই ঘরে নেতিবাচক শক্তি আছে কিনা তা পরীক্ষা করে নিন। এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে কিভাবে আপনি আপনার ঘরের নেতিবাচক শক্তি আছে কিনা সেটা পরীক্ষা করবেন। পরীক্ষাটি শুরু করার আগে জানতে হবে আপনি যে ঝামেলায় পড়েছেন তার আসল কারণ কি। নেতিবাচক শক্তিগুলো তার পেছনে দায়ী নাও হতে পারে। যদি আপনি নির্দিষ্ট সমস্যা চিহ্নিত করতে না পারেন, তবে ভিডিওটিতে দেখানো কৌশলটি আপনি অনুসরণ করতে পারেন। নেতিবাচক শক্তি শনাক্তের জন্য প্রথমে একটি স্বচ্ছ কাঁচের গ্লাস নিন, তাতে কোনো রং কিংবা পেইন্টিং থাকা যাবে না। এবার গ্লাসে সামুদ্রিক লবণ রাখুন, যাতে গ্লাসের তিন ভাগের এক ভাগ ভরে যায়। এবার তাতে তিন ভাগের এক ভাগ ভিনেগার রাখুন, বাকিটা পানি দিয়ে পূর্ণ করুন। তারপর এমন জায়গায় রাখুন যেখানে আপনার মনে হয় অশুভ শক্তির বেশি শক্তিশালী। গ্লাসটি লুকিয়ে সারাদিন রেখে দিন। এটা নিশ্চিত করুন যে ওই জায়গা থেকে গ্লাসটি কেউ সরাবে না। 24 ঘন্টা পর গ্লাসটি পরীক্ষা করুন। আপনি যেমন রেখেছেন গ্লাসটির ভেতরকার অবস্থা যদি তেমনই থাকে, তাহলে বুঝে নিন সেখানে কোনো নেতিবাচক শক্তি নেই। আপনি ঘরের অন্য কোনো কক্ষে গ্লাসটি রেখে কৌশলটি ব্যবহার করতে পারেন। যদি গ্লাসের মধ্যে প্রচুর বুদবুদ থাকে এবং অন্য কোনো পরিবর্তন দেখা যায়, তবে বুঝে নেবেন সেখানে অবশ্যই কিছু সমস্যা আছে। আপনি পদ্ধতিটি পুনরায় অনুসরণ করুন। ততক্ষণ পর্যন্ত এটা করবেন যতক্ষণ পর্যন্ত গ্লাসটি আপনি যেমন রেখেছেন তেমনই না থাকে। গ্লাসের উপাদানে কোনো পরিবর্তন এলে তা শৌচাগারে ফেলে ফ্ল্যাশ করে দিন। এর মাধ্যমে ঘরে যেসব নেতিবাচক শক্তি জড়ো হয়েছে তা দূর হয়ে যাবে। যদি মনে হয় এখনও আপনার আশেপাশে অশুভ শক্তি ঘোরাফেরা করছে, তাহলে পদ্ধতিটি বারবার অনুসরণ করুন। গ্লাসের পানে যত সময় পর্যন্ত পরিবর্তন হতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এই কাজটি করবেন। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী আয়োজন ঢাকার সবচেয়ে আলোচিত 5টি হরর প্লেস নিয়ে। আমাদের সেই আয়োজনের সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর সঙ্গে থাকুন হরর স্কোয়াডের।